লাউ গাছ হয়ে গেছে এখন আমাদের একটা জাতীয় গাছ। আমরা যারা বাগান করতে ভালোবাসি, আমাদের বাগানে অন্যান্য গাছ থাকুক বা না থাকুক, লাউ গাছ থাকা চাই চাই। তো লাউ গাছ থেকে কি করলে আমরা অনেক বেশি লাউ পাবো, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটি। হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা, সীমা শক ইকোব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো এই যে শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি লাউ গাছের চারা। তো আজকে আমি শুরু থেকেই আপনাদের সাথে শেয়ার করব কি করলে আপনারা লাউ গাছ থেকে বা একটি লাউ গাছ থেকেই অনেক বেশি লাউ পেতে পারেন। তো আমরা যখনই বীজ থেকে চারা রোপণ করব, চারাটা একটু বড় হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হয়, একটা বড় পটে বা একটা বড় জায়গায় মানে পার্মানেন্টভাবে সেটাকে রোপণ করে দিতে হয়। তো যেই জায়গায় আমরা লাউয়ের চারাটা পার্মানেন্ট রোপণ করব, সেখানে যেটা করতে হবে সেই মাটিটার মধ্যে ভালোভাবে আমাদেরকে একটু গোবর সার, সেটা হতে পারে ঘোড়ার গোবর, সেটা হতে পারে কাউডাং মানে গরুর গোবর, যে কোনো গোবর সার দিয়ে আমরা যেটা করব মাটিটা ভালোভাবে আগে থেকেই প্রস্তুত করে রাখব। তারপর সেখানে আমরা যদি আরও কিছু ফার্টিলাইজার অ্যাড করি, যেমন চিকেন ম্যানিউর, ফিশ ব্লাড অ্যান্ড বোন, অ্যাপসম সল্ট, তাহলে দেখবেন আপনার গাছটা কত সুন্দর হয়ে বড় হয়ে উঠেছে। তারপর আরেকটা ব্যাপার যেটা বেশি আমি অনেক সময় বলে থাকি, গুরুত্ব দিয়ে থাকি, যে অ্যাপসম সল্টটা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সো সেই জিনিসটা কিন্তু খুব ভালো একটা ফার্টিলাইজার আপনার যে কোনো গাছের জন্য। তারপর আপনারা যদি মাটিতে কিছুটা ছাই মিশাতে পারেন, ছাই হচ্ছে আপনারা যে কোনো কাঠ পুড়িয়ে যদি ছাই তৈরি করেন, সেই ছাইটাও যদি মাটির সাথে মিশান, তাহলে দেখবেন সেই গাছটা কি পায়, একটা পটাশিয়ামযুক্ত বা পটাশযুক্ত সার পায়, যেটা পরবর্তীতে গাছ বড় হয়ে ফুল ফল আনাতে সাহায্য করে। তো এই যে এখানে আমি কিছু অলরেডি কম্পোস্ট রেডি করে রেখেছি আগে থেকেই, তো এর মধ্যে আমার সব ধরনের গোবর আছে, যেমন মুরগির বীজটা আছে, তারপরে হচ্ছে ঘোড়ার বীজটা আছে, সব ধরনের ফার্টিলাইজার দিয়ে আমি এটাকে প্রিপেয়ার করে রেখেছি। তো এখন আমি যেটা করব, এর মধ্যে আমি একটা, এই যে দেখুন এখানে আমি এই চারাটা লাগিয়ে দেব। তো আমি গাছটা যখনই মাটির মধ্যে দিয়ে দেব, আমাকে যেটা করতে হবে মাটিটা একটু ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে। যদি শক্ত মাটি থাকে তাহলে কিন্তু শিকড়গুলো নিচের দিকে ঠিকভাবে যেতে পারবে না। সো এই জিনিসটা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে। তো গাছটা ভালোভাবে লাগানোর পর আমাদের যেটা করতে হবে, এর মধ্যে বৃষ্টির পানি দিয়ে দিতে হবে। বৃষ্টির পানি না থাকলে আমরা নর্মাল ট্যাপের পানিও দিতে পারি। তারপর এর মধ্যে বাঁশ দিয়ে চারপাশে খুঁটি গেড়ে দিতে হবে, কারণ এটা লতানো জাতীয় গাছ, এটা একটু বড় হয়ে উপর দিকে বাইতে শুরু করবে। আর দিনে অ্যাটলিস্ট আধ ঘন্টা রোদ পায় এমন একটা জায়গায় রাখতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাউ গাছের জন্য। তারপর লাউ গাছটা যখন অনেকটাই বড় হয়ে যাবে, যেটা করতে হবে, লাউয়ের যে মানে প্রথম যে ডালটা, সেই ডালের যে আগাটা, সেই আগাটা আপনাকে কেটে দিতে হবে। এই দেখুন আমি এখানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে যেটা হয়, পাশ থেকে আরও অনেক ডালপালা দিতে শুরু করে। এই যে এখানে আগা কেটে দেওয়ার ফলে যত পাশ থেকে ডগা বের হবে, সেখান থেকে দেখবেন অনেক মেয়ে ফুল আসবে এবং সেগুলো থেকে আপনার অনেক বেশি লাউ হবে। আরেকটা ব্যাপার, লাউ বড় হওয়ার জন্য, লাউকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই পলিনেশন করে দিতে হবে, যদিও সেটা মৌমাছির কাজ, কিন্তু আমরা যদি দেখি যে কোনো পুরুষ ফুল ফুটেছে বা মেয়ে ফুল ফুটেছে, তাহলে আমরা মৌমাছির জন্য অপেক্ষা না করে হ্যান্ড পলিনেশন করে দেব। মানে প্রথমে আমরা একটা লাউয়ের মানে স্ত্রী যে ফুল সেটা চিহ্নিত করব, তারপর একটা পুরুষ ফুল চিহ্নিত করব। তো কিভাবে স্ত্রী ফুলটা চিহ্নিত করব, যেটার মধ্যে যে ফুলটার নিচে দেখবো ছোট্ট একটা লাউ আছে সেটা হচ্ছে স্ত্রী ফুল, আর যেটাতে কোনো লাউ নেই সেটা হচ্ছে আপনার পুরুষ ফুল। তো পুরুষ ফুলটা আমরা ছিঁড়ে নেব, মায়া না করে পুরুষ ফুলটা ছিঁড়ে চারদিকের পাপড়িগুলো খুলে মাঝখানের যে রেণুটা বা পরাগটা আছে, সে পরাগটা কি করব, আমরা যে মেয়ে ফুলটা আছে তো সেই মেয়ে ফুলের মাঝখানে আলতো করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে যেটা হবে, দেখবেন আপনার সেই লাউগুলো একদম টিকে যাবে এবং খুব কুইক এক দুই সপ্তাহের মধ্যেই বড় হয়ে যাবে। আমরা অনেক সময় যেটা করি, হ্যান্ড পলিনেশন করি না, মৌমাছির জন্য ওয়েট করি, তো সেটা করা
করা যাবে না। স্ত্রী ফুল পুরুষ ফুল চিহ্নিত করার সাথে সাথেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে পরাগায়ন করে দিতে হবে। তারপরে যে ব্যাপারটা, গাছটা অনেকটা বড় হয়ে যাওয়ার পর যখন দেখবেন স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চলে এসেছে, আপনাকে পটাশিয়ামযুক্ত সার দিতে হবে। পটাশিয়ামযুক্ত সার না পেলে কিন্তু অনেক সময় লাউগুলো, ছোটো ছোটো লাউগুলোই ঝরে পড়ে যায়। সো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, গাছ বড় হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার মাটিতে পটাশিয়ামযুক্ত কিছু ভালো ফার্টিলাইজার ইউজ করতে হবে। পটাশিয়ামযুক্ত অনেক ধরনের ফার্টিলাইজার আছে যেটা এখন বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে রাসায়নিকভাবে করতে পারেন, জৈবভাবে করতে চাইলে আপনারা ঘরে সবজি খোসাগুলো পানিতে পচিয়ে, বিশেষ করে কলার খোসাগুলো পানিতে ভালোভাবে পচিয়ে সেই পানিটা আপনারা ইউজ করতে পারেন। তারপর গাছের যে নিচের দিকের পাতাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ছেঁটে দিতে হবে, কারণ আপনারা যদি নিচের দিকের পাতা ছেঁটে না দেন, যেটা হবে যে নিচ থেকে পাতাগুলো পুষ্টিগুণাগুণ নিয়ে নেবে আর উপরের দিকে গাছটা বড় হবে ঠিকই, কিন্তু ভালো হেলদি হয়ে বড় হবে না এবং ফসলগুলো টিকিয়ে রাখবে না। তো এইভাবে আপনারা যদি একটা লাউ গাছের যত্ন করেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনারা লাউ গাছ থেকে অনেক অনেক বেশি ফসল পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা আরও কী ধরনের ভিডিও পেতে চান এবং কোন গাছের যত্ন কীভাবে করতে হয়, ফসল কীভাবে আনতে হয় সেটাও যদি জানতে চান প্লিজ কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।